একদিন মোসার ব্যাপারে কেটা কথা রটিয়ে দিয়েছে যে মোসা খোঁজা, মানে ওর লিঙ্গ নেই, এটা আফওয়া ছড়িয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতে নেমেছে, তো গোসল করতে নদীতে নেমেছে, ওই দেশের প্রথা ছিল ভাই উল্লঙ্ঘ হয়ে গা ধোয়া, মানে ন্যাংটা গা ধুইবে, ওই দেশের প্রথা ছিল। তো মোসা করেছে কি, তখন ঢমন খুলে কাপড় খুলে পাথরের উপরে থুইয়া পানিতে নেমেছে গা ধুইতে, কিন্তু মোসা ফের একটু চাল্লা, গা ধোয়া ন্যাংটা নিয়ম ছিল ঠিক আছে, কিন্তু মোসা মানুষের মধ্যে গা ধুইত না, মানে কাউকে দেখতে দিত না ইজ্জতটা, একটা নাবি তো সবাইকে কি ইজ্জত দেখাইবে, যারা বেহায়া বেশর্মা সবের সামনে ন্যাংটা গা ধুইছে আমার ইজি ব্যাপার। আগে যুগে দেখতেন টাউন বাজারে, দেখতেন বিদেশে যখন পায়খানা করতে যেত একটা মাঠে, তো এঠে একজনা উঠে একজনা উঠে একজনা, মনে হয়েছে মেলা লেগে গেছে, সব পায়খানা করছে। মশা মাছি গেলে যখন পাছাতে বসলো, তখন লাগলো পাছাতে একটা প্রাম করে মেরে দিলে, গান গান করে মশা উঠছে আর মিয়াং মাছি উড়ে যায় সবাই, মানে কোনো ব্যাপার নাই, সামনাসামনি পায়খানা করতে হবে এরকম সিস্টেম ছিল আগে। এখন বাথরুম টাথরুম হয়ে কিন্তু মানুষের সামনে পায়খানা করার সিস্টেম নাই। তো ওই যুগে সবাই গা ধুবে ডাইরেক্ট, আর মশা ধুবে আনক্ষা হয়ে একদিকে, তার মানে নামি তো ইজ্জত দেখতে দেবে না। তখন গ্রামের লোক বলছে হ্যাঁ হে, ও যে সবাই গা ধুছি হারা এক জায়গাতে ন্যাংটা হয়ে যাবে, আর মশা ধয় না তার মানে ওর মেশিং নাই, তার মানে কেন আনক্ষা হয়ে একদিকে ও গা ধুইছে, মানে একটা বদলাম রটিয়ে দিলে। তো আল্লাহ কোনো নাবির আইব রাখবে না, মানে বদলাম রাখবে না আল্লাহ। তো আল্লাহ তখন ওকে দেখাবে, তখন করেছে কি, ওই তহমন খুইলা পাথরের উপরে থুইয়া মশা করেছে কি, গা ধুইতে নেমেছে পানিতে, আর পাথরখানটা আর তহমন কাপড়লে লেগেছে উড়তে, মানে পালাইতে উড়ে যাইছে, আর মশা তখন পানি থেকে উঠে লেগেছে দৌড়াইতে। তো পাথরখানটা যে উড়িয়া পালাইছে, তো মানুষের কাজ দিয়ে উজেছে, আর উ আর ধিয়ান নেই যাহার ইজ্জত দেখা যাচ্ছে, উ পাথরের ওপরে রেগা সালা তুই আর পাথর কাপড় লিয়া পালাইছে, তোকে ধরলে যে দিব কত মায়ের, ই দৌড়িয়েছিল এই যে টাপিয়া, কিন্তু সবাই দেখতে পেয়েছে যে না ঠিক আছে, বারো কোনো অসুবিধা নেই, সবই ঠিক আছে, কিন্তু ওই দড়িয়ে যে গেল খানিক দূরে যা পাথর বসে গেলো, ওখানে যা কাপড় পেয়ে নিলে, কাপড় খানিকে লিয়া যে পাথরকে লাগলো দিতে, ছেলে যাই দিয়া কিল মারে আর লাত মারে পাথর কেমেরে কি হবে, কিন্তু মশা রাগি লোক, তো এত রাগি মানে আমার রাগের শেষ নেই, আল্লাহকে এত রাগ দিয়েছে, জাল কবুজ করতে এসেছে, মানে এগুলো আজ শুনতে পাবেন না, বলে দিছি তার মানে কি আর শেষ হয়ে যাবে টাইম। তো মশার জাল কবুজ করতে এসে এসে হাজির হাইল কয়েছে, তোমার জাল কবুজ করতে এসছি, জাল কবুজ করতে এসো, যেমন কো আমার চোখের বই এক তামাচা প্রাণ, মানে মশা খুবই রাগ ভাই একদম তিড়তিড়ে, এমন জোরে একটা তামাচা আজরাইলের চোখে মেরেছে চোখ কানা, উ তো চোখ ধরে উড়ে গেছে, আল্লাহ এমন লোকের কাছে পেঠাল ছল্লা, চোখের বিষ মেরে দিল আল্লাহ, চোখ তো আমার শেষ কি করব আল্লাহ, তুমি আর কোন লোকের কাছে কেন পাঠাল আল্লাহ, আল্লাহ বললেন হে আজরাইল শুন শুন, আল্লাহ আমার চোখটাকে ভালো করে দিয়ে বলল, তুই তো আগে ভুল করেছিস না, তো আমার মশা মারতক না, বলে কি ভুল, বলে আগে দূর থেকে ওকে সালাম দিতি, মানুষের আগে মন টন কোনো কথা বলার আগে মন টন বুঝতে হবে, লোকটার মন ঠিক আছে কি নাই, লোকটার মাইন্ড ঠিক আছে কি নাই, তারপরে লোকটাকে কোনো কথা বলেন, আর চট করে যদি বলো ভাই দু তিন হাজার টাকা দাও তো তাড়াতাড়ি বের করো, তো লোকটা রাখবে না, ওকে যা বলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই, ভালো আছেন ঠিক আছে, তারপর বাড়ি দিয়ে এখন বলে হ্যাঁ ভালো, ওর মনটা খালি যাচাই করে যে লোকটা ফ্রি মাইন্ড আছে না কোনো রেগা আছে, এরকম করে জানতে জানতে তারপরে কথা বলেন লোকটা, ঠিক আপনার কথার জবাব দেবেন। তো ই তখন করেছে কি, চট করে বললে তো মায়ের খেবি, ই তখন বলছে যে তুমি চট করে বলেছো, তোমাকে সালাম টালাম দিয়ে কেন, কখনই আমার নাম আজরাইল, আল্লাহ পাঠিয়েছে তোমার টাইম শেষ, তো তোমার জানটা কোচ করবো ওই জন্য এসছি, আস্তে আস্তে বলতে এক তো কিছু বলতো না, আর চট করে কেছো তোমার জান কোচ করতে এসছি তো মারবে। ই তখন মশা মশার কাছে তখন ফেরাও নাইল, এসে ওই ই এলো ওই আজরাইল, এসে তখন ওকে সালাম দেওয়া বলছে যে এরকম ব্যাপার, তুমি এক কাজ করো, বলে কি, বলে তুমি এক যখন ফেরে এসছে আজরাইল তো দূরে খাড়ি আছে, দেখি ফের তুমি এসছো, হ্যাঁ এসছি ডরেছে, হ্যাঁ এসছি কি খবর, বলে আল্লাহ পাঠাইলে তোমার কাছে, তো কি গনে পাঠাইলে, কি খবর কি বলে পাঠাইলে বলো, বলছে আল্লাহ বলেছে যে তুমি একটা গরুর ওপরে হাত রাখো, গায়ের ওপরে তাজা গায়ের ওপরে হাত রাখো, বলছে হাত রাখলাম, তারপরে বলে হাত রাখার পরে রুমটি মানে যতটি চুল হাতের তলে দাবা যাবে চুলটিকে গন্তি করাবে, গন্তি করার পরে যতটি চুল হবে অত বছর তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, বুঝছি তারপরে তারপরে ফের একদিন আসবো আমি, আসার পরে বলে তোমার জান বুঝ করে নিয়ে যাবো। তখন মশা বলছে তখনও মরতে হবে এখনও মরতে হবে, তো বেঁচে থেকে লাভ কি, ঠিক আছে এসো ধরো,
তো এরকম মোসা খুবই রাগী ছিল ভাই, বুঝতালেন, খুবই রাগী মোসা। তো ভাইরা আমার এবার কি করেছে দেখেন, এবার আল্লাহর কারিশমা ওই কিবদিটাকে যখন উঠিয়ে একটা কিল ঝাড়লে, একটা ঘুষিটা মরা গেল, কিবতি যখন মরা গেল রে ভাই, কিবতির যখন দম চলে গেল, এবার করলা কি, কিবতি মরার সঙ্গে সঙ্গে কিবতি যখন মরে গেল, ওই সামিরটাকে বলল মানে মুসা তুমি এখান থেকে পালিয়ে যাও, আর এই খবর যেন কেউ না জানে, যাকে মারা হয়েছে বা মুখ মেরেছে বা কামি মেরেছে বা কেউ মেরেছে, এই কথা যেন না জানে তুমি পালাও। ওই লোকটা সামির লোকটা পালিয়ে গেল যার সাথে কাজিয়া চলছিল, মুসাও হেঁটে গেল। এবার সকালবেলায় একটা লোক যাচ্ছে ওইখান দিয়ে, লোকটা দেখছে একটা লোক মরে পড়ে আছে, এবার লোকটাকে দেখে কি করেছে ভাই, কিবতি গ্রামে খবর করলো অমুক লোকটা মরে পড়ে আছে, যত এলাকাতে কিবতি ছিল সব এসে একবারে বান বানিয়ে ঘেরা নিল, এসে দেখছে দড়িয়ে সব কিবতিরা চলে গেল ফেরাউনের কাছে, আমার এ ভাইটাকে মেরে ফেলেছে বানি ইসরাইলের লোক, তো আমরা আর ন্যায্য বিচার চাই, ফেরাউন খাতরা লোক রে ভাই, কিন্তু বিচার করত ন্যায্য, ওর বিচারটা ছিল সহি, ও বিচারটা ভালো করে করত ফেরাউন, বললে যে লোকটা মেরেছে ওর সন্ধান নিয়ে এসব, আর খবরটা তোমরা খালি মানে পাতা উঠাও, কে মেরেছে খালি জানো, আর জানার পরে খালি আমাকে বলে দাও, আর আমি ওর বিচার করে দিছি, ওর জীবন রাখবো না, ওকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। কানুন পাস করে দিলে, কিবতির গোটা এলাকার লোক গ্রামের লোক সবাই পাগলের মতন পাতা উঠাই, পাতা উঠাইতে পারলো না। লাস্টে তিন চার দিন পরে তখন ওই লোকটাকে মাটি দিয়ে দিলে কিবদিটাকে, তো মাটি যখন দিয়ে দিলে, মাটি দেওয়ার পরে কয়েকদিন হয়েছে, তারপরে আরে কিসের বাজনা ফেরে এরাও জোর ধরেছে জাল সার দিনে জি, বিহা আছে, হা হা হা, এবার তখন করেছে কি, ওই কিবদিটা ফের আর একদিন কয়েকদিন পরে আর এক জায়গাতে আর একটা কিবদির সাথে ফের ঝগড়া লাগে, দেখে ওই লোকটা বানিয়েছে দিলে লোকটা, ওই যে লোকটার সাথে ঝগড়া করছিল ওই লোকটা, মানে লোকটাই হলো কাজিয়া খোরা শয়তান লোক, ফের আর একজনের সাথে কাজিয়া শুরু করে দেয়। তো কাজিয়া যে করছে তো একবারে খাতরা কাজিয়া, মারামারির মতন কাজিয়া, আর ফের মশা চলে গেছে ওঠে, ফের মশাকে কেছে মশা তুমি হাঁকে বাঁচাও, এই কিবদিটা হার পাশে একদম পুরা হয়ে লেগে গেছে, তুমি একটু হেল্প করো। তো মুসা বলল তোমার কাণ্ড জ্ঞান আছে, তোমার বুদ্ধি আকাইল আছে, তুমি কাজিয়া ছাড়া কেন থাকো না, তোমার জ্ঞান গরিমা থাকলে, বুদ্ধি থাকলে, তোমার আকাইল থাকলে তুমি কাজিয়া করতে না, তুমি কেন কাজিয়া করছো, দুশ্মনকে ঘোচা মারছো, আর দুশ্মনকে ঘোচা মেরে তুমি জাগাইছো, কেন তুমি ওদের সঙ্গে কাজিয়া করছো। এমনি ফেরাউন মানে বানি ইসরায়েলের ওপরে খুব কড়কাই করে, বানি ইসরায়েলের ওপরে জুলুম করে রে ভাই, খুব অন্যায় করে, আর তুমি ফের ওদের সঙ্গে কাজিয়া করছো। লোকটাকে যখন একটু বইকেছে তখন লোকটা কি কইছে জানেন, ও তুমি হাঁকে মারতে চাইছো, সেদিন তিন চার দিন হলো লোকটাকে মেরে ফেললে কিবদিটাকে, ওকে মেরে ফেলে তোমার জীব হরেনি, ফের হাঁকে মারতে চাইছো নাকি, কথাটা ফুটে গেল দেখেন, মেরে ফেলেছে ওয়ার লেগে মারলে, আর উ কথাটাকে উঠেছে তুমি মানে লোকটাকে মেরে ফেলেছ আর হাঁকে ফের মারতে চাইছো, বলে ফালতু কথা তুমি কেন বলছো, কে ফালতু কথা মানে তুমি মেললে না, ওকে একটা কিল মেললাম তখন মরে গেল না, ওই কিবতিটা যার সাথে ঝগড়া হয়েছিল তোহমনকে উল্টা ধরে মেরে দিলে, দৌড় চোখ ঘেম মাগে মরে গেল, উড়ে গেল একেবারে টাপি, আর ধরতে পারলে না ওকে, তেড়ে ধরতে পারলে না, উড়ে গেল, দৌড়িয়ে আওয়াইছে আর দৌড়াইছে, আওয়াইছে আর দৌড়াইছে, দৌড়িয়ে যায় একবারে ফেরাউনের বাড়ি যায়, বলে দিল ফেরাউনকে যে তোমার বেটা মুসা মেরেছে লোকটাকে, কিবতিরাকে বলে দিল, গোটা কিবতি খেয়ে বেড়ালো, চারোদিকের কিবতি খেয়ে বেড়ালো, কিবতিরা যখন খেয়ে বেড়াল, এবার রাত্রিবেলা মশা বাড়ি আসছে রে ভাই, বাড়ি কোথায়, ফেরাউনের বাড়িতে, তোর বাড়ি, ওর বাড়িতে মানুষ হয়েছে। এবার যখন মশা ওর বাড়ি আসছে, একটা লোক মানে ফেরাউনের চাচাতো ভাই, ফেরাউনের চাচাতো ভাই করেছে কে,
দড়িয়া ফেরাউনের চাচা তো ভাই মানে দড়িয়া এসেছে আর দড়িয়া এসে ফেরাউনকে বলল মুসাকে বলল মুসা তুমি খবরদার বাড়ি যায় না তোমার নামে লালিশ হয়ে গেছে মিটিং হয়ে গেছে তোমাকে মেরে ফেলবে তোমাকে দুনিয়াতে বাঁচাবে না তোমাকে হত্যা করবে খবরদার খবরদার তুমি বাড়ি যায় না তুমি বাড়ি যায় না এখান থেকে পালাও তুমি দেশ ত্যাগ করো তুমি এলাকা ছেড়ে দাও না তো তোমাকে মেরে ফেলবে সব ষড়যন্ত্র হয়ে গেছে ওদের মিটিং আমি ছিলাম মিটিং যখন করে তখন মিটিং আমি ছিলাম কিন্তু তুমি বাড়ি যায় না মুসা তখন করলো কি তাপ ধরে নিল রে ভাই পালাতে শুরু করলো মুসা পালাতে 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 মিশর ছেড়ে দিয়া সাত দিন সাত রাত পালিয়া মাদাইন শহরে চলে গেল অন্য দেশে অন্য রাষ্ট্রে অন্য দেশে চলে গেল নিজের বাবার দেশ মিশর ছেড়ে দিল মাদাইন শহরে পালিয়ে গেল রে ভাই যখন মাদাইনে চলে গেল কার বাচ্চা কাঁধে চুপাও এবার ভাই রে আমার এবার মাদাইন শহরে যখন মুসা চলে গেল মুসা মাদাইন শহরে যাওয়ার পরে করেছে কি ভাই একটা কুয়ার পাশে একটা ইন্দারার পাশে মানে একটা বড় ইন্দারাতে জল উঠে ওই ইন্দারার পাশে একটা বড়কা গাছ আছে গাছের তলাতে গিয়ে করেছে কি মুসা ওই গাছের তলায় বসে আছে দুটা মহিলাকে দেখছে দুটা মেয়ে মানুষ অনেকটি বকরি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এবারে মুসা বসে আছে দেখছে মহিলা দুটো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে বাড়িও যায় না আর বকরি ছাগল গুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে মুসা ওই মহিলাটার কাছে যায় আর মেয়ে দুটার কাছে যায় বলল তোমাদের বাড়ি কোথায় তোমরা কেন দাঁড়িয়ে আছো কি কি দরকার কি অসুবিধা কি কারণ তোমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো বলো তো মেয়ে দুটা বলল আমরা বকরি ছাগলকে পানি পান করাব কিন্তু এটা একটা কুয়া আছে ইন্দার আছে ইন্দারাটার উপরে একটা বাড়কা পাথর চাপা আছে পাথরটা যদি লড়াই তো চল্লিশটা লোক লাগবে চল্লিশটা মানুষে ধরে পাথরখান হটাবে ইন্দারা থেকে বড় বালতিনে পানি উঠাবে বকরিকে পানি পান করাবো অন্য অন্য রাখালগুলো সবাই আসছে সবটি রাখাল যখন আসবে পাথরখানাকে ধরে হটাবে আর ওর ঝাঁপনিটা হটিয়ে ঝাঁপটা হটিয়ে বাড়ি তুলে আমরা বকরিকে খাওয়াবো তারপরে আমার কুয়াটাকে বন্ধ করে দেয় সবাই বাড়ি আমার বাবা কিন্তু বয়স্ক মানুষ খুবই কমজোর দুর্বল আমার বাবা বয়স্ক মানুষ আসতে পারবে না বুড়ো মানুষ ওই জন্য আমরা বকরি ছাগল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি মুসা বলছি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে চল্লিশটা লোকে যে পাথরখানকে হটায় মুসা ধরলে চেঁড়া জিসিবি চাঁড়া করে চেঁড়া হটিয়ে দিয়া আর বাড়কা ডোল ছিল ওইটা বালতিন ডোলে পানি তুলে আর বকরিকে খিলিয়ে দিলে জুত করে বকরিটিকে ধুম করে দিয়া পানি খিলিয়া ঢেকে দিলে খুঁজা তোমার বাড়ি যাও ওরা বাড়ি চলে গেল মুসা গাছের তলে বসে আছে এরা দু বহিন বাড়ি যায় ওর বাপকে বলছে সৈয়ব আলী ইসলামকে ওই মেয়ে দুটার বাবার নাম হচ্ছে সৈয়ব আলী ইসলাম তো সৈয়ব আলী ইসলামকে যা বলছে সৈয়ব আলী ইসলাম বলছে হ্যাঁ রে বেটি কী ব্যাপার প্রত্যেকদিন দেরি করে এসো ফেরাই সকালে চলে এলো বকরি চরিয়া কী ব্যাপার বকরিকে পানটানি খেলাম নি নাকি খুঁজে আব্বা একটা কথা করবো তো মানে শরমও লাগছে একটা লোক এসে কোন দেশের আঞ্জান লোক চিনি না জীবনে দেখিনি যে আব্বা তো লোকটা বসে আছে গাছের তলে তো আমরা বকরি নিয়ে বসে আছি রাখাল পাখাল আসেনি সব রাখাল গ্রাম কে কোনকে আছে বকরি টুকরিলে আসবে সব জমা হবে তখন পাথরখানটা ধরে হটিয়া পানি তুলে খেলাবো বড়ো ডোল আমরা পানি তুলতে পারি না তো বললাম যে আমার বাবা বয়স্ক মানুষ বুড়া মানুষ আর আমরা তো পানি তুলতে পারবো না রাখালের আসবে তখন ওরা তুলে দিবে তখন খেলাবো ওই লেখারই আছি তো লোকটা কত শক্তি যাব্বা যে পাথরখানটা চল্লিশটা লোকে ধরে হটাই উইয়াপ্লাই হটিয়ে দিলে ওরা পেড়া আর বড় বালতিনে পানি ভরে উঠিয়ে বোঝ করে বকরিকে খিলিয়া বলে তোমরা বাড়ি যাও তো এসে পাগলি তোরা বাড়ি চলে আলি যা লোকটাকে ডেকে লেগে যা ওর বড় বেটিকে বলছে তুই যা তুই একলে যা লোকটাকে ডেকে আসবি ওই যে হারা পা ডাকলে তুমি যে পানি পান করালছো তোমাকে মজুরি দিবে তোমার মেহনতটা দিবে আর তুমি মুসাফির মানুষ তোমাকে খাওয়া দাওয়ার দিবে তোমার একটু ইজ্জত সম্মান করো তার বাপ ডাকলে সৈয়বের বেটি ওর নাম হলো সাফুরা সাফুরা তখন করলে কি মুসার কাছে চলে গেল মুসা আলাইহিস সালামের কাছে যে বলছে চলেন আমার বাড়ি আমার বাবা ডাকলো আমার বাবা আপনাকে ডাক দিল আপনি যে আমাদের বকরি ছাগলগুলোকে পানি পান করিয়েছেন আমার বাবা আপনাকে
আপনাকে মজুরি দিবে, আপনাকে মজুরি দিবে, আপনি মেহমান মানুষ, আপনাকে খাওয়ার দিবে, চলেন আপনার সম্মান করবে, আপনার খিদমত করবে, চলেন আমার বাড়িতে। এবার লোক টাকা সঙ্গে করে নিয়ে সাফুরা যখন যেতে লাগলো, সাফুরা আগে আগে হাঁটে আর মুসা পিছা পিছা হাঁটে। খানিক দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলল, সাফুরা তুমি পিছে হয়ে যাও, তুমি আগে আগে হাঁটিও না, তুমি পিছে পিছে হাঁটো আর আমি আগে আগে যাই। সাফুরা বলল, আপনি তো রাস্তা চিনতে পারবেন না, কোন রাস্তা দিয়ে যাবেন আমাদের বাড়ি যেতে পারবেন না, আপনি তো রাস্তা চিনেন না, আপনাকে আমি রাস্তা চিনিয়ে নিয়ে যাব, চলেন। মুসা বলল, না সাফুরা তুমি আমার পিছনে থাকো, তুমি খালি পিছন দিক থেকে বলবা ডানে চলো, আমি ডানে যাব, যখন বামে যেতে হবে বলবেন যে বাঁয়ে যাব, আমি বাঁ দিকে চলে যাব, কিন্তু তোমার পাটা আমাকে দেখাও না, পায়ের গোড়ালি দেখায় না, তোমার শরীরের দিকে আমাকে আমার নজর না পড়ে, তুমি পিছনে পিছনে এসো আর আমি আগে আগে যাই। দেখছেন, এখানে একটা শিক্ষার বিষয় নাই ভাই? এখনকার মানুষ হলে বলবে আগে হাঁটো না জি, আমি ঘাঁটা চিনতে পারবো, কোন মনে যাবো না যাবো, চলো ঘাঁটা দেখাবে, চলো ওকে ঘাঁটা দেখে নিয়ে যেতে হবে। উ তখন জুত করে দেখবে কেউ তোমার কাপড় টাপড়ে ধুলা ভরছে, একটু চেড়ালো, একটু উদাম করলাম, হ্যাঁ ধুলা ভরছে কাপড় ধরে নষ্ট হবে, সাফ করবে কখন না করবে, তো উঠাও ই তখন ওর পাখানটা দেখবে, বাপরে কীরকম ধলো আছে, চুলবাড়ি আছে পায়ে না চুলবাড়ি হে নেই দেখবে বাপরে। এই তো মানে দুনিয়ার রীতিনীতি, মেয়ে ছেলের কোনো জিনিস দেখতে হবে না। আর মানুষের মেয়ে ছেলে যদি শরীর দেখেন, হাত দেখেন, পা দেখেন, একটা মনের মধ্যে খারাপ ধ্যান ঘুরবে, একটা চোখের জেনা হেঁচবে ভাই, তো পাপ হবে। তো একটা নবী ও বলছে না তুমি আগে যাও না, তুমি পাশে হাঁটো। সাফুরা পিছনে হয়ে গেল আর মানে মুসা আলাইহিস সালাম আগে হয়ে গেল, এবার আগে হয়ে গেল মুসা, পিছনে সাফুরা, এবারে নিয়ে যেতে যেতে বাড়ি নিয়ে চলে গেল। আর যখন বাড়ি চলে গেল, এবার সয়াব আলাইহিস সালামের কাছে যায়া এবার করে যে কি মুসা আলাইহিস সালাম সালাম দিল, আর যেমন সালাম দেওয়া সয়াব আলাইহিস সালাম ওকে ডেকে ওর পার্শ্বে বসালো, একবারে পার্শ্বে সে বলল, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি, তুমি কেন এসছো, কোন জায়গা থেকে এসছো, আমাকে খুলে বলো রে বাবা। এইবার মুসা আলাইহিস সালাম সমস্ত ঘটনা অরিজিনাল সব বলে দিল রে ভাই, সয়াব আলাইহিস সালামের সামনে সব কথা বলে দিল। সয়াব আলাইহিস সালাম একটা নবী, কিন্তু মাদাইন শহরের নবী, মুসা মানে মুসা হচ্ছে মিশরের নবী, ওই যুগে 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 এই দেশে একটা নবী, ওই দেশে একটা নবী, ওই দেশে একটা নবী, ওর বাপ নবী, ওর বেটা নবী, ওর পোতা নবী, ওর চাচা নবী, ওর খানদান নবী, এই নবী ওই নবী, আল্লাহ মানে কালে কালে যুগে যুগে যেখানে সেখানে নবী পাঠালছেন, আর যে জায়গায় নবী পাঠালছেন ওই ওই ভাষাতে নবী পাঠালছেন রে ভাই। কোনো জায়গাতে মানে হিন্দি ভাষার নবী, কোনো জায়গাতে উর্দু ভাষার নবী, কোনো জায়গাতে ইংরাজি ভাষার নবী, কোনো জায়গাতে বাংলা ভাষার নবী, কোনো জায়গাতে গুজরাটি ভাষা, কোনো জায়গায় মারাঠি, কোন জায়গাতে ভোজপুরি, যে জায়গার লোক যে ভাষা বুঝবে ওই ভাষাতে আল্লাহ পাক পৃথিবীতে নবী পাঠিয়েছেন ওই লোকগুলোকে বুঝার জন্য। যেমন সৌদি আরবে আল্লাহর নবী এসেছিলেন আরবি, মানে সৌদি আরবের লোক আরবি ভাষা বুঝে, এই কারণে আল্লাহ মানে আল্লাহর নবীকে আরবি ভাষা দিয়ে পাঠিয়েছেন, আর কোরআনটাকে আল্লাহ নাজেল করেছেন আরবি ভাষাতে রে ভাই, যেন বুঝতে পারে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার সব ঘটনা যখন সয়াব আলাইহিস সালামকে বললো, সয়াব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা নবী হবে, এই মুসার নবী হবে। এবার মুসাকে বললো, বাবা তুমি যখন মিসর থেকে চলে এসেছো রে ধন, তোমার জীবনটা বেঁচে গেছে, জালেমের হাতটাকে তুমি বেঁচে গেছো, জালেমের জুলুম থেকে তুমি রিহাই পেয়ে গেছো বাবা, এখানে তোমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এখানে ফেরাউনের চাক্কা চলবে না, দাদাগিরি চলবে না, তুমি চিন্তা করিও না বাবা, তুমি আমার বাড়িতে থাকো, কোনো চিন্তা নাই, নো টেনশন, খাওয়ার পিও ঘরও থাকো। কিন্তু একটা কথা বাবা, ছেলেটা খুব বিশ্বাসী, মুসার কথাটা সাফুরা ওর বাপকে বললো, হাজি আব্বা
ছেলেটা এত সত্যবাদী, এত ইমানদার, এত ভালো, আমি আগে আগে হাঁটছি তো আমাকে আগে হাঁটতে দিল না, পিছনে করল। লোকটার ইমান কত মজবুত, লোকটা কত ভালো আব্বা, লোকটা খুবই সত্যবাদী ইমানদার। এইবার সোহেব আলাইহিস সালাম বলল, দেখো বাবা মুসা, তুমি এক কাজ করো, আমার মেয়েকে, আমার বেটি বড় বেটিকে সফুরাকে তুমি মানে বউ বানিয়ে নাও, তুমি স্ত্রী করে নাও, তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি বাবা, তুমি আমার বাড়িতে থাকো আর মানে খাও আর পিও থাকো, কি তুমি রাজি আছো? বললে হ্যাঁ রাজি আছি। বললে ঠিক আছে, আমার মেয়ে সফুরার বিয়ে তোমার সঙ্গে দিয়ে দিচ্ছি, তোমাকে 8 বছর আমাকে বকরি চড়িয়ে দিতে হবে। 8 বছর মোহর হলো, তোমার মোহরের বদল 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে। বলে ঠিক আছে চড়াবো, 10 বছর তো নয়। বলে না 10 বছর নয়, 8 বছরই চড়িয়ে দেবে। বলে ঠিক আছে 8 বছর বকরি চড়িয়ে দেবো। লাগলো মশা বকরি চড়ে দে, তো বকরি যখন চড়েতে লাগলো, বিয়ে দিয়ে দিল সফুরার সঙ্গে, এবার বাড়িতে থাকতে লাগলো আর বকরি চড়েতে লাগলো। সোহেব আলাইহিস সালাম মুসাকে বলল, বাবা রে সব মাঠে বকরি চড়াবে, তোমার জেদ কেমন ওদকে বকরি চড়াইও বাবা, কিন্তু এ মাঠটাতে পল্টনিয়ার মাঠে মাঠটাতে বকরি চড়াতে যায় না। বলে কেনে? বলে তোমাকে মানা করলাম, যেও না, তুমি আমার কথাটা মানিও, এই মাঠটা বাদ দিয়ে যে কোনো মাঠে যাবে, কিন্তু এ পল্টনিয়ার মাঠে বকরি চড়াতে যায় না। মুসা বলছে কেনে মানা করছে, আইসি বকরি চড়ে দেবো। রাগা লোক, আইসি যাবো বকরি চড়ে দে। মুসা বকরি ডিলিয়ে পল্টনিয়ার মাঠে চলে গেছে আপনার, বকরি পল্টনিয়ার মাঠে ছেড়ে দিয়ে করেছে কি, একটা পাহাড় উঁচা টিল্লা আছে, টিল্লার উপরে বকরি ছেড়ে দেয়, বকরি চড়ছে, মশা টিল্লার উপরে চড়ে ওকে একটা লাঠি দান দিয়েছিল সোহেব আলাইহিস সালাম, একটা লাঠি দিয়েছিল, লাঠিখানের আশা লাঠি, মানে লাঠিখানের নাম হলো আশা লাঠি, তো ওই আশাখানটা ওকে দান দিয়েছিল যে এখানটা তোমাকে গিফট দিলাম, দান দিলাম, তো ওই আশার লাঠিলে যে বকরি চড়ে দেয়, তোকে বলেছিল যে এখানটা লাঠি যেমন তেমন লাঠি লয় বাবা, তুমি লাঠিখানটা মাটিতে খালি ছেড়ে দেবে, রাজি দাসাম ফোঁ ফোঁ করবে, আর যখন ধরে নেবে সাহস করে কিন্তু আর কুটি খান ধরবে, খপ করে যেমন ধরবে সাড়াত করে লাঠি হয়ে যাবে। বলে ঠিকই বললে, হ্যাঁ। বলে ফেলো, যেমন ফেলছে তো কলকল করছে সাঁপ, একবারে চলছে হোঁ হোঁ করে, আর যখন ধরছে সাড়াত করে লাঠি খাড়ি হয়ে গেলো। মশা বলছে কাম হয়ে গেছে, আইছি বকরি চড়ে দিয়ে আবার দেখি, বকরি চড়ে চলে গেছে পল্টনিয়ার মাঠে, পল্টনিয়ার মাঠে যখন চলে গেছে বকরি চড়ে দিয়ে যায়, বকরি ছেড়া পাথরের উপরে উসিতে গেছে, আর লাঠিখানটাকে ট্যাঙ্গের উপরে থিয়া বলছে, দেখ রে লাঠি তোকে তো এখানে রাখলো, যদি বকরির কেউ ক্ষতি করতে আসে ওকে তুই জিন্দা রাখবি না, তুই তুই চা তুই চেতন থাক, নিন যাস না, আমি কিন্তু নিন কেনো, তুই দেখবি। মশা নিন চলে গেছে, লাঠিখানটা পান উপরে থিয়ে দিয়েছে দিয়া, আর বাড়কা বাড়কা সাঁপ তখন বের হতে লেগেছে বকরিকে খাওয়ার লেগে, একদম সাঁপের আখড়া ওই লেগে। সোহেব আলাইহিস সালাম বলেছে যে তুমি সব দিকে বকরি চড়াইও, ওই মাঠটাই যাবে, ওই মাঠটাতে সাঁপ খুব আছে, বড়ো বড়ো সাঁপ, আজিবর সাঁপ, আজিদাহ সাঁপ, মানে বড়ো বড়ো দশলা গহমা মেছালার বড়ো বড়ো খরির সাঁপ, মানে বিশাল বিশাল সাঁপ আছে, তো বলছে এই মাঠটাতে যাবে না, খুবই সাঁপ আছে, বকরিটি খেয়ে ফেলে দেবে। তো মশা কইছে আইসি যাবো, দেখি যাই, ওই লাঠিকে ঠিয়ে যেমনই নিন্দ গেছে, সাঁপ যখন কাঁড়া থেকে বাড়ালছে, কি তো আজিগর সাঁপ বনে গেছে, আর লাঠি সবটি সব খেয়ে নি, সবকে মাইরা আর টুটি কেটে কেটে সবকে মাইরা ফেলা, লাইন লাগিয়ে দেয় সাঁপের, যত সাঁপ বাড়ালছে সবকে মেরে দেয়। এবার মশা যখন চেতন হয়েছে, দেখছে লাঠি ওর পায়ের ওপরে যেটা দিয়েছিল ওইটি আছে, সবকে মেরে ফেলে ও লাঠি হয়ে বসে আছে। মশা চাতুর জামান হয়েছে, দেখছে একটাও সাপ জিন্দা নাই, সব সাপের বিয়ে দিয়ে দিয়েছে, সবটে সাপ শেষ রে ভাই। এবার মশা সারাদিন বকরি চড়িয়া সন্ধ্যার টাইমে বকরি নিয়ে বাড়ি, এবার বকরি ছাগল চড়িয়া যখন বাড়ি চলে গেছে, এবার মশা যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়িয়া বাড়ি, এবার সোহেব আলাইহিস সালামকে যা বলছে, আব্বা
একটা খবর জানেন, বলছে কি? বললে পল্টনিয়ার মাঠে বকরি চরাতে যেতে মানা করেছিলেন। আমি পল্টনিয়ার মাঠে গিয়েছিলাম বকরি চরাতে, তো যে পল্টনিয়াতে দেখলাম যে মানে বড় বড় আজি সাপ, সব সাপকে মেরে শেষ করে দেওয়া গেছে আব্বা, একটা সাপ জিন্দা নাই। যত বড় বড় সাপ ছিল ছোট বড় সবকে মেরে শেষ দিয়ে বকরি চরিয়া চলে এসছি। সায়াব আলী সাল্লাম হাসিয়ার বলছে এটাই হবে নাবি, মোসাকে আল্লাহ বাছাও করে নিয়েছে, মোসাকে আল্লাহ নাবি বানাবে, নাবি না হলে এত বড় কাজ হইতো না, নিশ্চয় এটা একটা নাবি। এ খুশি হলো যে ঠিক আছে ভালো কাজ করেছ বাবা, ঠিক আছে। এবার থাকতে লাগলো চার বছর জাকুট বকরি চড়া হলো, পাঁচ বছরের বেলা বলছে মুসলমানে সৈয়ব, এই বছর যতটি বকরির বাচ্চা হবে সবটি বকরির বাচ্চা তোমার। আল্লাহর কারিশমা, যতটি বকরি ছিল পাঁঠি খাসি গেলা তার গাভীন হবে না, যত পাঁঠি বকরি ছিল সবাই গাভীন, আর সবটি বকরি বাঞ্ছি টাঞ্জি বকরি ছিল ও আরও গাভীন, দেখ সবটি বকরির বাচ্চা হয়ে গেল, একবার তিনটা চারটা করে বাচ্চা, বাঁকা বকরির হাঁজ। সৈয়ব আলাইহিস সালাম বললো যতটি বাচ্চা এই বছর হয়েছে সবটি তোমার, লে লও।